আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে, যদি আপনার হাতে ম্যারেজ লাইন অর্থাৎ বিবাহ রেখা ভাঙা হয় তাহলে জীবনে কি পরিণাম হয়, অর্থাৎ কি ফল দেয় বিবাহ রেখা ভাঙা হলে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে নিজের ডান হাতটা প্রথমে দেখবেন, তারপরে বাঁ হাত। ডান হাতে যদি মানে আপনার বিবাহ রেখা বা ম্যারেজ লাইন ভাঙা হয় সেটা 100% ফল দেবে, আর বাঁ হাতে থাকলে সেটা 20-25% ফল দেবে। অর্থাৎ আপনারা নিজেদের দুটি হাতে দেখবেন কোন হাতে কীরকম ফল দেয় সেটা আপনাদেরকে বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা কি করবেন, নিজেদের হাতটাকে প্রথমে সোজাভাবে ধরবেন, যেমনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দিয়ে লক্ষ্য করবেন আপনাদের হাতের এই যে আঙুল, এটাকে বলা হয় আপনার কনিষ্ঠা আঙুল। নিচের ক্ষেত্রটা, নিচের লক্ষ্য করুন, এটাই হচ্ছে বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্টের এরিয়া। আর এই যে রেখা, এটাকে হৃদয় রেখা বলা হয়। তার পরের রেখাটা হচ্ছে শিরোরেখা, এবং এটা হচ্ছে আপনার জীবন রেখা আর ভাগ্য রেখা, যে কোনো স্থান থেকে উঠতে পারে। আপনারা দেখে নেবেন আপনার হাতে ভাগ্য রেখা কোন স্থান থেকে উঠছে। এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। যারা নতুন ভিডিও দেখছেন আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের অশেষ ধন্যবাদ। তো এই যে রেখা, এটাকেই বলা হয় বিবাহ রেখা বা ম্যারেজ লাইন। কারোর হাতে একটা থাকতে পারে, দুটো কিংবা অসংখ্য বিবাহ রেখা থাকতে পারে। তো আজকে আমি যেটা দেখাবো আপনাদের, যদি আপনার বিবাহ রেখা ভাঙা হয় ঠিক আছে তাহলে পরে কী ফল দেয়, এরকম যদি ভাঙা হয় আপনার বিবাহ রেখা তাহলে কী ফল দেয়, এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। যদি বিবাহ রেখা ভাঙা হয় এটা একটা অশুভ ফল দেয়, এবং সে অশুভ ফলটা কী, আমার দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন একদম অশান্তি দেখা দেয়, সুখ তাদের হয় না, ঝামেলা ঝঞ্ঝাট দাম্পত্য জীবনে এটা দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে বনেবনা হয় না এবং একে অপরের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে আপনারা ক্লিক করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।